বাংলাদেশে শুটিং করার সময় সহ অভিনেতাকে চড় মেরেছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। অভিনেত্রীর বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে কিন্তু এমনটাই বলেছে। এখানেই শেষ নয়, ওই সহ অভিনেতার সঙ্গে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন বলে নোরা দ্য কপিল শর্মা শোতে প্রকাশ করেছেন। নিজের নতুন সিনেমা অ্যান্ড অ্যাকশন হিরোর প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে দ্য কপিল শর্মা শোতে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। শো চলাকালীন এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরা ফাতেহির অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে। দিলবার খ্যাত অভিনেত্রী বলেন, আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল, পরিচালক নিজে এসে আমাদের থামায়। কবে ঘটেছিল এই ঘটনা কিংবা কার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, আচ্ছা তিনি কি বাংলাদেশি না ভারতীয়, তা কিন্তু নোরা প্রকাশ করেননি। সম্প্রতি নোরা ফাতেহি বাংলাদেশ সফর করে গেছেন। অনুষ্ঠানের আয়োজক মারিয়া মঞ্চে বলেন, নোরা ফাতেহি প্রথমবার বাংলাদেশে এসেছেন, কিন্তু মাইক্রোফোন হাতে নোরা ফাতেহি নিজেই জানান এটি তার দ্বিতীয় ঢাকা সফর। এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন হলেন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডে বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন সবার। সেগুলোর মধ্যে বাহুবলী দ্য বিগেইনিং, কিক টু, শের, লোফার, সত্যমেভে জয়তে, স্ত্রী, ভারত, বাতলা হাউস। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও দেখা যাচ্ছে নোরাকে। তেলেগু, মালায়ালাম এবং তামিল ছবিতে তার উপস্থিতি কিন্তু নজর কাড়ছে সবার। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দায় এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা ফাতেহি। মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান এবং ঋতিক রোশনের ভক্ত ছিলেন। তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকেই তার স্বপ্ন বলিউডে কাজ করবেন তিনি। কিন্তু তার পরিবার ছিল রক্ষণশীল, তাই সেটা প্রায় অসম্ভবই ছিল। অবশেষে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রাখেন 23 বছর বয়সে। আর মাত্র 5 বছরেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নোরা ফাতেহি।